আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে সুরমা মাছ, এটা একটা সামুদ্রিক মাছ, এই মাছটা রান্না করে দেখাবো। এটা আমি বাজার থেকে 1 কেজি কিনে এনেছি এবং এটা মাত্র 150 টাকা নিয়েছি আমার কাছে 1 কেজি। আমি এটা কিভাবে কাটবো আপনাদেরকে দেখাবো। এই সুরমা মাছটা আমার কাছে খুবই মজা লাগে এবং এই সুরমা মাছটা আপনি যদি অল্প মশলা দিয়ে রান্না করেন আপনি অনেকটা ইলিশ মাছের টেস্ট পাবেন। তো এই সুরমা মাছটা সামুদ্রিক মাছ হওয়ায় এটার উপকারিতা অনেক। এটা এর মধ্যে ভিটামিন ডি রয়েছে। এর যারা গর্ভাবস্থা এবং বাচ্চারা যদি এই মাছ খেতে পারে তাদের বুদ্ধি খুব ভালো বুদ্ধিমান হয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়াতে খুবই সাহায্য করে। সামুদ্রিক মাছ অবশ্যই আমাদেরকে খাওয়া উচিত এবং এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াবে শরীরের মধ্যে। তারপরে যারা হৃদরোগের অসুস্থ তাদের জন্য খুব কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। তো মোট কথা এটা খুবই ভালো একটা মাছ, ভিটামিন ডি চাহিদা পূরণ করবে। তো আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবং হালকা হলুদ দিয়ে নিয়েছি এবং এটাকে আমি হালকা ভাজবো, কারণ এটা খুব বেশি ভাজা লাগবে না। আমি সুরমা মাছের আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্রত্যেকটা রান্না করে দেখবেন কেমন হয়। এখন আমি কড়াইতে তেল নিয়েছি, সামান্য জিরা দিয়ে এখন পেঁয়াজি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভাজবো। যখন ভাজা আমার প্রায় হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আপনি অবশ্যই লবণটা চেক করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং আমি দিয়ে নিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। অবশ্যই আমার মায়ের থেকে আমি শিখেছি যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলোতে কখনো জিরা গুঁড়া দেওয়া লাগে না, কারণ এই মাছগুলোতে নিজেদেরই একটা আলাদা ফ্লেভার থাকে। তো সুরমা মাছ সেটাতেও আলাদা একটা ফ্লেভার আছে অনেকটা ইলিশ মাছের মতো। তো আমি এখানে 2টা আলু নিয়েছি, 1টা শিম নিয়েছি আস্তা, এমনি এটা ভালোভাবে কষাবো মশলাটার সাথে। যখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, অল্প পানি থাকবে, তখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবং এই মাছটা একটু শক্তই হয়, আমি যেহেতু হালকা ভেজেছি এখানে ভয়ের কিছু নেই। আপনি খুব ভালো মতো এই পর্যায়ে মাছটাকে সাথে একটু কষিয়ে নেবেন। যে কোনো রান্না যদি কষায় খুব ভালোভাবে করা হয় সেটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে আলু, শিম এবং তরকারি দিয়ে এটা আমি কষাচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নেব মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। যখন কষানো ভালো মতো হবে তখন আমি 1 মগ পানি দিয়ে দেব এবং এটা ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠবে তখন আমি জালটা কমিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা কমানোর জন্য। এখন আপনি আপনার পরিমাণ মতো ঝোল নিয়ে নেবেন যতটুকু আপনার পরিবারের দরকার। তো আমি এখানে ঝোলটা রেখেছি মিডিয়াম আঁচে। আপনি অবশ্যই 15-20 মিনিট এটা রান্না করবেন। এটার টেস্টটা এত টেস্টি লাগবে মনে হবে আপনি ইলিশ মাছের বিকল্প খাচ্ছেন কিছু একটা। আর আপনি চিন্তা করে দেখেন একটা ইলিশ মাছের বর্তমান বাজারে কত দাম। তো এটাতে আপনার 1 কেজি কিনলে অনায়াসে 2-3 দিন খাওয়া যাবে। তো এই যে আমি নিয়ে নিয়েছি, আমার এখানে ভাত নিয়েছি, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা টেস্টি হয়েছে, ঝোলটা কতটা টেস্টি হবে মাছের এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। এখানে আমি আস্ত শিম দিই কারণ শিমটা গলে যাতে না যায় পুরোপুরি। এই যে জাস্ট এই অংশ কাটা, আর কোনো কাটা এটার মধ্যে মাছখানের মেরুদণ্ড কাটাটা ছাড়া। এই যে দেখুন মাছের মধ্যে আর কোনো কাটা নেই, একবারে ফ্রেশ, খুবই টেস্টি এবং খুবই ভালো। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।